আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেট তিন আসনে উপনির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ, দুইজনের বাতিল। বৈধ ঘোষিত প্রার্থীদের সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা, বাতিল হওয়া প্রার্থীদের ক্ষোভ। সিলেটে মা ও ছেলে মেয়ে হত্যার ঘটনায় থানায় মামলা, পুলিশের দৃষ্টি আহত স্বামী হিফজুরের দিকে। ময়নাতদন্ত শেষে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ ফের দাফন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনজীবীদের মানববন্ধন। দেশে করোনায় গেল দেড় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, একদিনে আক্রান্ত শনাক্ত প্রায় 4000। আগের দিন সাত জনের প্রাণহানির পর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের মৃত্যু, 88 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 119। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট তিন আসনে উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে স্বতন্ত্র 2 প্রার্থীর মনোনয়ন। একজন 100% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা না দেওয়ায় ও একজনের জমাকৃত কাগজে ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। তবে তাদের আপিলের সুযোগ আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া। মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লুমার। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরায়েল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মনোনয়নপত্রের সাথে নিয়ম অনুযায়ী 100% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেননি, আর ফাহমিদা হোসেন লোমার জমা দেয়া কাগজের সাথে কয়েকজন ভোটারের স্বাক্ষর মিলেনি, তাই তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা প্রকাশ করেছেন ক্ষোভ। ওনারা দুইজনে বয়সে আমার সিনিয়র, একজন প্রবীণ মুরব্বী, উনি 82 বছর বয়স, আতিক ভাই আমার অনেক সিনিয়র, আমার মনে হয় ওনার 70-এর কাছাকাছি বয়স। এই দুইজন প্রবীণ মুরব্বীর সাথে আমি একজন তরুণ নির্বাচনে দাঁড়িয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মূল বিষয়টা কিন্তু আমরা নির্বাচন করতাম সিলেট তিন আসন উপনির্বাচন, ওই নির্বাচন যেন ভোটাররা ভোট দিতে পারে, সুষ্ঠু নির্বাচন হয়, ভোটারদের মনে একটা প্রশ্ন যে ভোট কি আসলে হয় বা হবে বা দিতে পারবো কিনা, আমার ভোট আর জন্য দিলেইব কিনা, কী প্রতিক্রিয়া। আমার তো মনে হয় সুষ্ঠুভাবে আজকে ওনারা যাচাই বাছাই করছেন, আমার কোনো কমেন্ট নাই। কেউ কেউ মানুষে অবজেকশন রেজ করছে, আই হ্যাভ গট নো কমেন্ট, আমার কোনো অবজেকশন নাই। আমি ফাহমিদা হোসেন, সিলেট তিন আসনের প্রথম মহিলা প্রার্থী হিসেবে আমার মনোনয়ন দাখিল করেছিলাম। আমার সব ধরনের কাগজপত্র, প্রত্যেকটা এভরি ডকুমেন্ট, আমার সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরও কিছু ভোটারের স্বাক্ষর মিলে নাই, এই অজুহাতে আমার প্রার্থীটা আপিলে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। সিলেটে গোয়াইনঘাটে মা ও ছেলে মেয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত আলেমা বেগমের বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। বুধবার রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা না হলেও প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডের ঘটনাটি আলেমার স্বামী হিফজুর রহমানই ঘটিয়েছে। পারিবারিক কলহের জের ধরে হিফজুর নিজেই স্ত্রী ও 2 সন্তানকে কুপিয়ে খুন করেছে, এ সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হিফজুর রহমানের শ্যালিকার বিয়ে শুক্রবার। বিয়েতে যাওয়া না যাওয়া নিয়ে কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর আগেও পারিবারিক বিরোধ নিয়ে কয়েকবার সালিশ হয়। এই বিরোধের জের ধরেই হিফজুর স্ত্রী ও সন্তানদের কুপিয়ে খুন করেছেন বলে পুলিশের ধারণা। ঘটনার দিন বুধবার ভোরে ফয়েজ নামের এক আত্মীয়কে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বলেন হিফজুর। ওই সময় তিনি বলেন, আমি অসুস্থ, হাসপাতালে নিতে হবে, টাকা পয়সা নিয়ে দ্রুত চলে আসেন। ফয়েজ বাড়িতে এসে ডাকাডাকি করলে ভেতর থেকে সাড়া মিলেনি। পরে প্রতিবেশীদের সাথে নিয়ে দরজা করলে ভেতরে রক্তাক্ত অবস্থায় হিফজুর ও তার পরিবারের সদস্যদের পড়ে থাকতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন হিফজুরকে মৃত ভাবেন। হঠাৎ চোখ মেললে তার বেঁচে থাকার বিষয়টি টের পান উপস্থিত লোকজন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায় হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত থাকলেও তা গুরুতর নয়। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার জ্ঞান ছিল না। বর্তমানে তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে আলেমা বেগম ও তার দুই সন্তানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বাদ আছর আলেমার বাবার বাড়ি গোয়েনঘাট উপজেলার রামনগরে তাদের দাফন সম্পন্ন হয়েছে। গোয়েনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত পূর্বাপুর বিভিন্ন ঘটনা বিশ্লেষণ মনে হচ্ছে হিফজুর রহমান নিজেই এ ঘটনা ঘটিয়েছেন। পারিবারিক অশান্তি থেকে তিনি নৃশংস এ কাজ করেছেন। তাকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে, কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার সকালে গোয়েনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেমা বেগম ও তার শিশু সন্তান মিজান আহমদ ও তানিশার জবাই করা ও কোপালো লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় হিফজুর রহমানকে। স্ত্রীর পরকীয়ার বলি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ ফের দাফন করা হয়েছে। ময়নাতদন্তের শেষে বুধবার বিকেলে তার লাশ পুনরায় তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ দিগিরপার গ্রামে দাফন করা হয়। এর আগে ওই দিন দুপুরে তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছিল। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজবাহ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নগরীর তালতলায় বাস করতেন। গেল 30 এপ্রিল বিকেল 3টায় স্ত্রী শিপা বেগম স্বজনদের ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানান। শিপা জানান, ডায়াবেটিক শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু ভেবে স্বজনরা গ্রামের বাড়িতে দাফন করা হয়। কিন্তু স্বামীর মৃত্যুর 10 দিনের মাথায় তিনি কানাইঘাট উপজেলার জিঙ্গাপাড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে আদালতে শিপা বেগম ও শাহজাহান চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। গত 2 জুন পুলিশ শিপা বেগমকে গ্রেপ্তার করে। 5 দিনের রিমান্ড শেষে শিপা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে 10টি ঘুমের ওষুধ খাইয়ে স্বামী আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এদিকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার বেলা 2টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুজুর রহমান। আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিববির আহমেদ বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এ কে এম ফখরুল ইসলাম, পান্নালাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিমউদ্দিন, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত অপি ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলিমউদ্দিন সহ অন্যান্য আইনজীবীরা। প্রথম দাবি হচ্ছে যে অনতি বিলম্বে 1 নম্বর আসামি তার তথাকথিত প্রেমিক এবং বর্তমান স্বামী এই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতার করে অভিযোগপত্র দাখিল করার জন্য বিষয়টা নিয়ে, রায়হান হত্যার বিষয়টা নিয়ে যেভাবে আমরা আপনার গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি, আশা করি পরবর্তীতে আমাদের এই আন্দোলন, মানববন্ধন, যত কর্মসূচি আছে সবগুলো আপনারা সহযোগিতা করবেন। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ছে। গেল 24 ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 63 জন, যা গেল 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত 3 মে, সেদিন মারা গিয়েছিলেন 65 জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। একদিনে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,840 জন। এর চেয়ে বেশি শনাক্ত হয়েছিল গত 22 এপ্রিল, সেদিন 4,014 জনের করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘণ্টায় দেশে সবকটি মিলিয়ে 24,178টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 3,840 জন। আগের দিন বুধবার 3,900
ছাপ্পান্ন জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,37,247 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 45 জন, নারী 18 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 13,345 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,174 জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,76,466 জন। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতেই করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5% নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। এ হিসাবে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা হয়। এর মধ্যে গত 14 এপ্রিল দেশে দৈনিক মৃত্যু 100 ছাড়ায়। এরপর আরও 2 দিন মৃত্যুর সংখ্যা ছিল শতাধিক। আগের দিন 7 জনের প্রাণহানির পর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 88 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন 119 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় যে 88 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন তার মধ্যে 41 জনই সিলেটের। এই 41 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,964 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 15,812 জন, সুনামগঞ্জের 2,884 জন, হবিগঞ্জের 2,571 জন ও মৌলভীবাজারের 2,697 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 119 জন সহ সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 22,480 জন, যাদের মধ্যে সিলেট জেলার 15,169 জন, সুনামগঞ্জের 2,785 জন, হবিগঞ্জের 2,090 জন ও মৌলভীবাজারের 2,436 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী 2 জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 443 জনে। এর মধ্যে সিলেট জেলার 362 জন, সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন, মৌলভীবাজারের 33 জন। এদিকে সিলেটের 4 জেলা মিলে 212 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 119 জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এতক্ষণ শুনছিলেন বাংলাবিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।